আমি আজকে বীরভূমের ওই নান্দার গ্রামে চলে এসেছি। তো দেখুন, এই গ্রামের কালীমাতা কতটা জাগ্রত। এখানে বহু মানে অনেক দূর দূর জায়গা থেকে মানে লোকজন আসছে প্রচুর। তো এই ইতিহাসটা আমি বর্ণনা করছি, পরে একজন পূজারীর কাছ থেকে শুনবেন। এবং তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে এখানে কত লোক সমাগম হয়েছে, আর এখানে এবং আরও কী কী আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কালীমাতা মন্দির। এই যে দেখতে পাচ্ছেন কালীমাতা মন্দির, এখানে পুজো চলছে। আর এটা এই যে এই মন্দিরটা, এই দেখছেন এখানে পুজো অর্চনা হচ্ছে। আর এখানে কত দেখছেন কত লোক সমাগম হয়েছে। দেখুন সামনে জড়ো হয়েছে, আর এখানে আর ওই ছেলে দেখছেন ওই দিকটা কত লোক দেখছেন তো কত। মায়ের মন্দিরের পাশে এই যে একটা স্ট্যাচু দেখুন, এটা কিন্তু জীবন্ত স্ট্যাচু। একজন ব্যক্তি উনি স্ট্যাচু সাজে দাঁড়িয়ে আছেন এখানে, এবং স্ট্যাচুটাকে দেখার জন্য অনেক অনেকে ভিড় করছে। এই যে আমি দেখাচ্ছি আমাদেরকে স্ট্যাচুটা, এটা হচ্ছে জীবন্ত স্ট্যাচু। তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে দেখুন কেমন, এই জীবন্ত স্ট্যাচু এখানে। এদিকে অনেক লোক সমাগম হয়েছে এখানে এই মায়ের মন্দিরে। বোলপুর, দুর্গাপুর, সিউড়ি মানে এসব বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থী আসছে, এবং তারা মায়ের মানত করে মানে আগে হয়তো করেছিলেন এবং এখানে এসে সেই মানত শোধ করে যাচ্ছেন। তো আমি বলি যে হয়তো যারা নতুন আসবেন এখানে এই মায়ের মন্দিরে, মানে এই মন্দিরে মানত করলে অনেকে ফল লাভ করে, এবং সেই জন্য এখানটা মানে এখানে প্রচুর ভিড় হয় পুজোর দিনে। তো যারা নতুন আসছেন আমি একটু বলছি তাদের জন্য, দুর্গাপুর বা বোলপুর বা সিউড়ি থেকে আসুন না কেন, আপনারা ইলাম বাজারকে প্রথমে আসুন, ইলাম বাজারের বাসে নামবেন, এবং তারপর সেখান থেকে আমি ওই কয়ড়া একটা বলে গ্রাম আছে কয়ড়া, তো সেই গ্রামটা দিয়ে বাস আছে, সেই বাস দিয়ে আমরা চলে আসুন এখানে। আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো অনেকে ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, তো সেই জন্য তাদেরকে বলছি যে অনেক কষ্ট করে ভিডিওটা আমাকে বানাতে হয়, তো প্লিজ একটা লাইক করে দেবেন, উৎসাহ বেড়ে যায় এতে আরও। আর এখানে মায়ের প্রসাদ রান্না হচ্ছে, তো এখানে একটা মহোৎসব হয়, তো এখানে গ্রামের লোকজন খাওয়া দাওয়া করে আর, তো সেই জন্য এখানে রান্নার ব্যবস্থা হয়েছে এখানে। তো এই যে নান্দারের যে কালীমা, তো মানে কতটা জাগ্রত বা এর ইতিহাসটা আমি একটু এই আমাদের পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি। তো শুনুন কি বলছেন এখন পুরোহিত মশাই। এই কালীমায়ের ইতিহাস হচ্ছে 100 বছর বহু পূর্বের স্থাপিত। 85 সালে কন্যায় যখন নদীতে বিশাল বন্যা হয়, সেই বন্যাতেও কিন্তু মায়ের পাতা এক চোটো তুলনায় ওই নদীর গর্ভেই ছিল। তারপরে বিজয়া দশমীর পর যে ত্রয়োদশী হয়, সেই ত্রয়োদশীর দিনে ধার্য করে ধূপ ঢাল নিয়ে এই দ থেকে পাতা মন্দিরে এনে ওর পূজা পার্বণ শুরু হয়।
আর এই সূত্রেই নালারে বিশাল একটা ডাঙার মহোৎসব হয়, সেটা পুষ্পান্তের দিন। না ভাসিয়ে নিতে পারে না, সে তো 1385 সালের যে বন্যায় বাংলার, সেই বন্যাতে ওই মা নদীর গর্ভেই ছিল। কোনোদিন ওই নদীর গর্ভে থেকে মা আজও পর্যন্ত এক পা নড়ে যায় না। ত্রয়োদশীর দিনে এই গ্রামেই আবার উঁচে যাবে, যেখানেই থাকুক না। আর বহু দূর দূরান্ত দেশ থেকে এইখানে মানত করে হরিদাসে একজনের দেবাংশী পুরোহিতরা থেকে তার সমাধান যতটুকু মনস্কামনা বাঞ্ছা পূর্ণ হয় তার জন্যে এত সব মানত করে। তো দেখুন, আমরা শুনলেন এই নাদারে কালী মায়ের যে একটা ঐতিহ্য রয়েছে বা এ মা কতটা জাগ্রত, তো এই প্রহিত মশাইয়ের কাছ থেকে শুনলেন। তো চলুন এবার পরবর্তী দিকে যাওয়া যাক। তো আমাদেরকে আমি যে দেখালাম যে স্ট্যাচুটা মানে ওখানে আর কি মানব মূর্তি যে স্ট্যাচু হিসাবে ছিল, তো ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই আমরা। তো শুনুন মৌসুম যে ওনার নাম কি এবং কতক্ষণ ছিলেন সেটা সম্পর্কে একটু শুনে নিন আমরা। আমি এটা বড় চিল ঘর থেকে সাত দিন ঘরে থাকি। হ্যাঁ, তারপরে দেখা যায়। হ্যাঁ, আমার নাগারেই বাড়ি, থাকি হয়তো আমি নিলাম বাজারে। ঠিক আছে, তিন ঘন্টা।